কোয়েশ্চেন নাম্বার 6, ভৌগোলিক পরিমণ্ডলের দিক দিয়ে নিচের কোন দেশটি ল্যান্ডলকড সর্বাধিক? কাজাখস্তান। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে সেটি হলো দক্ষিণ আফ্রিকা। নিচের কোন দেশটি 20th UN ক্লাইমেটিক চেঞ্জ কনফারেন্স অব দ্য পার্টি COP26 আয়োজক? ইংল্যান্ড। ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত? 12 নটিক্যাল মাইল। নিচের কোনটি একটি শীতল সমুদ্র স্রোত? সঠিক উত্তর হবে ক্যালিফোর্নিয়া স্রোত। নিচের একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটি চিহ্নিত করুন। 1 নম্বর, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, চুনের মিশ্রণ যুক্ত, এগুলো সাধারণত কর্দমযুক্ত গভীর দুর্ভেদ্য প্রকৃতির। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাট অঞ্চলে এই মাটির প্রাধান্য রয়েছে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যে মৃত্তিকাকে নির্দেশ করে সেটি হলো কৃষ্ণ মৃত্তিকা। অ্যারাবিকা, রোবাস্টা অ্যান্ড লিবোরিকা, এই গোত্রগুলো নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত সেটি হলো কফি। অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হলো বক্সাইটের আকরিক। নিচের কোন সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? মারমাগাও বন্দরটি, মিলপা এবং লাডাং, এই দুটো ভিন্ন নাম যে কৃষিকাজের বা শস্যের, সেটি হলো স্থানান্তর কৃষি। সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে? সেটি হলো সুতলেজ। আর যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাস কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী নামে পরিচিত। নিচের কোন বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? আগে প্রযোজ্য কোনগুলো সেগুলো পড়ে নিই। সেগুলো হলো মেরুতে, পৃথিবীর মেরুতে এই বল সর্বাধিক, পৃথিবীর নিরক্ষরেখে এটি কার্যকর নয় অর্থাৎ শূন্য, আর উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ এর কারণে বায়ুপ্রবাহের কারণে ভেঙে যায় অর্থাৎ যেটি বৈশিষ্ট্য নয় সেটি হলো কোরিওলিস বল, কিন্তু দক্ষিণ গোলার্ধের বায়ুপ্রবাহের প্রবাহ ডান দিকে ভেঙে যায় প্রবাহের কারণে, এইটি সঠিক হবে না। নিচের বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সঠিক কৃষিটি নির্বাচন করুন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি খারিফ শস্য, আউশ, আমন, বোরো, এই 3 প্রকার চাষাবাদ হয়ে থাকে সারা বছর ধরে। ভারতের মোট কৃষিকাজের 4 ভাগের 1 অংশ তো কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে। তো সঠিক উত্তর এটি হলো ধানের বৈশিষ্ট্য এটি। নিচে কোনটি আগ্নেয় শিলা? আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট।